স্যার কত দূর আসেন, রোগী তো অনেক বসে আছে। ওরে রোগী সব ধৈর্য রাখো, আমি কতে আমি এসে গেছি না। প্রোগ্রেস অ্যাওয়ারনেস মাল্টিমিডিয়া চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ডাক্তার সাহেব, আর আজকের দিন রাত্রে ঘুম হয় না ডাক্তার সাহেব। ও আচ্ছা, এই ব্যাপার? ও কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, দেখছি। ছাড়ো দেখি কি হয়েছে বলেন। আর কি আর বলবো, আমার পেটে কি হয়ে আছে? আপনার পেটে বিষাক্ত কিমরি হয়েছে। ডাক্তার সাহেব, বিষাক্ত কিমরি আমার সেটি। বিষাক্ত কিমরি? সে বলো, ওই যে আকাশের রকেট দেখেন না, এরকম মেঘ ফুটো করতে করতে যায়। ঠিক আপনার পেটে ওই বিষাক্ত কিমরি আপনার নাড়িভুড়িগুলোকে ফুটো করতে করতে যাচ্ছে, তাই আপনার পেটের মধ্যে টুক টাক টুক টাক এরকম একটা শব্দ আসছে। কোনো ব্যাপার না, এই ওষুধ খেলে নরম হয়ে যাবে, ঠিক আছে? ঠান্ডায় বসে ওষুধ দিচ্ছি। ডাক্তার সাহেব, কি ওষুধ দিয়েছেন? কাজ হবে তো? কাজ হবে মানে অবশ্যই হবে, এক নম্বর ওষুধ। ওষুধের নাম হচ্ছে ফায়ার ফায়ার। এই ওষুধ খালি
আপনার পেটের কিমড়ি মুখে গঙ্গলি বাইরে হয়ে যাবে। ডাক্তার সাহেব, আপনি যদি বললেন ওই আকাশে এই রকেট মেঘের মধ্যে পুরো ভর্তি করতে সই যায়, তা আমার তো এই কারখানাটা পুরো ভর্তি করতে সই যায়। ব্যবস্থা করেন ডাক্তার সাহেব, কোনো ব্যাপার না। দুই নম্বর ওষুধ আছে, ঔষধের নাম হচ্ছে ঘষণ ঘষণ। এই ওষুধ খালি কিমড়ি পেটের মধ্যে ঘষণ ঘষণ করি নিজেরা আত্মহত্যা করবে, ওই মোড়া কিমড়ি বাসাতে বাইর হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, আপনি বেড়ে শুন, আমি আপনার অপারেশনের ব্যবস্থা করছি। ওকে, একটু কষ্ট করে উঠে বসেন। ওই বেডের সরটা রেডি কর। শালার বিষাক্ত কিমড়ি এখন আমার হাতে। হাসি দেখো।